ফার্স্টে তোমাদের দেখো ক্লাস 1 ফার্স্টে বলে দিচ্ছি ক্লাস 1 তোমরা দেখো সাবজেক্ট ইংলিশ ইংলিশ ম্যাথ পড়াচ্ছি তোমাদের ইংলিশ ম্যাথের আগে তোমরা পেজটা খোলো বইটা খোলো আগে দি পেজ নাম্বার 41 টা খোলো আমি তোমাদের এটা পড়াবো সি দা প্যাটার্ন এন্ড ফিল ইন দা বক্সেস এইটা তুমি আমি আজকে তোমাদের পড়াবো পেজ নাম্বার 41 পেজ নাম্বার 41 টা খুলবে তোমরা সি দা প্যাটার্ন এন্ড ফিল ইন দা বক্সেস এইটা আমি তোমাদেরকে পড়াবো আচ্ছা ভালো করে এটা আগে দেখো এটা যে নমুনাই ওরা দিয়েছে সেইভাবে তোমাদেরকে করতে হবে দেখো ফার্স্টে ডিজিটটা কি আছে দেখো 68 69 70 দেখ দেখছো পরপর আছে এগুলো তাহলে আমিও সেই রকমভাবে লিখেছি দেখো 68 69 70 71 72 73 74 75 76 77 77 ঠিক আছে আচ্ছা তারপরেরটা দেখো আবার কি আছে দেখো 55 56 57 তাহলে দেখো 55 56 57 এবার 57 এর পরের সংখ্যাটা কি ওইভাবেই লিখেছি দেখো 58 59 60 61 62 63 64 এত দূর তারপরেটা আবার দেখো 75 74 73 এটা দেখেছো আবার উল্টো দিকে যাচ্ছে দেখো 75 74 73 উল্টো তালি যাচ্ছে তো সেইভাবে আমাদেরকে লিখতে হবে 75 74 73 72 71 70 69 68 67 66 তারপরেটা দেখো এইভাবে একইভাবে করবে এরপরে দেখো আছে 94 93 92 এর পরেরগুলো বসাবো দেখো এটা আবার পরে পরে দিয়েছে আগে আগে তাহলে দেখো 94 93 92 91 90 88 87 86 85 তারপরেরটা দেখো 83 82 81 তারপরেরটা সংখ্যাটা বসাবে তাহলে 83 82 81 80 79 78 77 76 75 74 এইভাবে তোমরা ইংলিশ ম্যাথটা করবে বুঝিয়ে দিলাম আচ্ছা তারপরে দেখো তোমাদেরকে পড়াবো সাইন্স ক্লাস 1 সাইন্স আগের দিন তোমাদের কলাম এ আর কলাম বিটা বোর্ডে আমি পড়িয়েছিলাম পেজ নাম্বার 32 পেজ নাম্বার 32 পেজ নাম্বার 32টা খুলবে তোমাদেরকে আগের দিন কলাম এ কলাম বি এতটা পর্যন্ত হয়েছিল আজকে ডি নাম্বারের ইয়েস অর নো কোশ্চেন্স এই চারটে আমি তোমাদেরকে পড়াবো আবার দেখো ইয়েস অর নো কোশ্চেন এই কোশ্চেনগুলো হ্যাঁ কি না করে তোমাদেরকে পূর্ণ বাক্যে লিখতে হবে আচ্ছা ফার্স্টেরটা দেখো কি আছে ডু ফ্রগ ক্যামেলিয়ন অ্যান্ড ওল আউল আউল ইট ইনসেক্ট অ্যান্ড ওয়ার্মস ইনসেক্টস অ্যান্ড ওয়ার্মস বলছে যে ব্যাং এবং গিরগিটি এবং প্যাঁচাকি পোকামাকড় এবং কেঁচুকি খায় দেখো অ্যান্সারটা দেখো কি হচ্ছে হচ্ছে এক নম্বরের অ্যান্সার ইয়েস ফ্রগ ক্যামেলিয়ান অ্যান্ড আউল ইট ইনসেক্টস অ্যান্ড ওয়ার্মস তারপরে কোশ্চেনটা দেখো দুই নম্বরে কি আছে ডু অ্যানিমালস নিড এ হোম টু লিভ ইন প্রাণীদের বেঁচে থাকার জন্য কি বাসস্থানের দরকার বাস করার জন্য দেখো দুই নম্বরে অ্যান্সার কি লিখেছে দেখো ইয়েস অ্যানিমালস নিড এ হোম টু লিভ ইন প্রাণীদের বাস করার জন্য ঘরের দরকার তারপরেরটা দেখো কি আছে ডাজ দা কাউ মেক এ নেস্ট একটা গরু কি খাঁচা তৈরি করতে পারে দেখো কি লিখেছি নো দা কাউ ডাজ নট মেক এ নেস্ট তোমরা এইভাবে পূর্ণ বাক্যে অ্যান্সারগুলো পড়বে তারপরেরটা কি দিয়েছি দেখো আছে ডাজ দা র্যাবিট লিভ ইন এ বিহাইভ মানে বলছে যে খরগোশেরা